নানা কারণে স্ত্রী অপবিশ্বাসের উপর বিরক্ত শাকিব খান। সে কারণে স্ত্রীকে ডিভোর্স দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন দেশ সেরা এ নায়ক। গেল কয়েকদিন ধরে এমন খবর ঘুরে বেড়াচ্ছে ঢালিউড পাড়ায়, তবে এ ব্যাপারে কিছুই জানেন না বলে দাবি করছেন অপবিশ্বাস। সোমবার সন্ধ্যায় রাজধানীর বেইলি রোডে অবস্থিত ক্যাফে 33-তে একটি প্রতিষ্ঠানের শুভেচ্ছা দূত হিসাবে চুক্তিবদ্ধ হন অপু। তাই আনুষ্ঠানিকতা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি। ডিভোর্সের ব্যাপারে জানতে চাইলে অপু বলেন, আমি এ ব্যাপারে কিছুই জানি না, কিছু পত্রিকার নিউজ দেখে জানতে পেরেছি। ডিভোর্সের বিষয়ে শাকিব আপনাকে কোনো কিছু বলেননি? এমন প্রশ্নের জবাবে অপু বলেন, না, সে ব্যস্ত অভিনেতা, ছবির কাজ নিয়ে দেশের বাইরে আছে। আমার মনে হয় পুরো বিষয়টাই গুজব ছড়ানো হয়েছে, কারণ ডিভোর্সের আগে ভাগে ঘোষণা দিয়ে কোনো করার বিষয় নয়, আর কোনো নির্দিষ্ট কারণও দেখি না। তিনি আরো বলেন, ডিভোর্সের খবর প্রকাশের পর থেকে সবাই আমার কাছে তথ্য জানতে চাইছেন, কিন্তু কেন, আমি তো ডিভোর্সের কথা বলিনি। যেহেতু খবরটা ছড়ানো হয়েছে শাকিব ডিভোর্স দেবে, সুতরাং তার কাছেই সবার জানতে চাওয়া উচিত। পুত্র সংসার নিয়ে আমি খুশি, আমার এ ধরনের কোনো ভাবনা নেই, আর শাকিবের আছে বলেও আমি বিশ্বাস করি না। সেও ছেলেকে অনেক ভালোবাসে। স্ত্রী হয়েও স্বামীর অপছন্দের লোকদের সঙ্গে উঠা বসা করেন অপু, এমন অভিযোগ শাকিবের। পাশাপাশি আলোচনায় উঠেছে শাকিবের অনুমতি ছাড়া সিনেমা করার কারণেই অপুর উপর চটেছেন শাকিব। এই ব্যাপারে অভিমত জানতে চাইলে অপু বলেন, এখানে চটে যাবার কিছু দেখছি না। বিশ্বের অনেক তারকাই বিয়ের পর তার কাজ চালিয়ে যাচ্ছেন সফলভাবেই, শাকিব নিজেও তো কাজ করছে। বিয়ে করলেই অভিনয় করা যাবে না এমন তো কোনো নিয়ম নেই। তাছাড়া আপনার যদি চাহিদা না থাকে আপনি চাইলেও কাজ করতে পারবেন না। দর্শক চায় আমি ফিল্মে ব্যাক করি, সেজন্যই আমাকে নিয়ে নির্মাতারা আগ্রহী হয়েছেন। এটা তো শাকিবের খুশি হবার বিষয়। আমার মনে হয় শাকিবের দেশে ফেরা পর্যন্ত সবার অপেক্ষা করা উচিত। তার আগে এই বিষয়টি নিয়ে মুখরোচক কোনো কিছু না ছড়ালেই খুশি হব। অপু আরও বলেন, শাকিবের বক্তব্য ছাড়াই গোপন সূত্রের বরাতে খবর ছাপছেন সবাই। সেই গোপন সূত্রটা কি আমি জানি না, হয়তো আপনারা সাংবাদিকরাই ভালো বলতে পারবেন। আমি অভিনেত্রী, অভিনয় দিয়ে অপবিশ্বাস হয়েছি, অভিনয়টাই করতে চাই। এদিকে সবুজ ছায়া হাউজিং গ্রুপের শুভেচ্ছা দূত নিয়োজিত হয়েছেন অপবিশ্বাস। চুক্তি স্বাক্ষর করে আনুষ্ঠানিকভাবে সেই দায়িত্ব বুঝে নিলেন তিনি। পাশাপাশি এই অভিনেত্রী শিগগিরই ফিরছেন চলচ্চিত্রে। এরই মধ্যে কাঙাল ও কারাগলি নামে দুটি ছবিতে চুক্তিবদ্ধ হয়েছেন তিনি। ভিডিওটি ভালো লাগলে লাইক প্রেস করুন এবং শেয়ার করে সবাইকে দেখার সুযোগ দিন। পরবর্তী আপলোড পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। ধন্যবাদ।